আসসালামু আলাইকুম। ফেসবুকে আপনি কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন তো সেটা আপনি কিভাবে চেক করবেন, এবং যাকে যাকে আপনি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন তো তারা যদি অ্যাকসেপ্ট না করে সেগুলোকে আপনি কিভাবে ক্যান্সেল করবেন, তো এটার প্রসেসগুলো কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমরা যারা নতুন কোনো ফেসবুক ইউজার হই তখন কিন্তু প্রথমের দিকে প্রচুর পরিমাণে অন্যকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিই। আপনি কি জানেন এই যে আপনি প্রচুর পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট অন্যকে পাঠিয়ে দিয়েছেন এবং সে যদি ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড রিকোয়েস্টগুলো কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু ঝুলিয়ে থাকে। এই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকাউন্টে ঝুলিয়ে থাকার কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ফেসবুক থেকে ডিজেবলও করে দিতে পারে। তাই আপনার জানা উচিত যে কাকে কাকে আপনি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন। তো কিভাবে চেক করবেন কাকে কাকে আপনি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন তো সেটার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সো প্রথমে আপনি কাকে কাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন এটা চেক করার জন্য ফেসবুক অ্যাপসে চলে আসতে হবে। ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন অ্যান্ড দেন এখানে দেখতে পারবেন থ্রি ডট লাইন রয়েছে, তো এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর একটু স্ক্রল করবেন এবং নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা রয়েছে, তো এটার উপর ট্যাপ করে দেবেন। সো এটার উপর ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন সেটিংস নামে একটি অপশন রয়েছে, তো এটার উপর ট্যাপ করে দেবেন। তো সেটিংসে অবশ্যই আপনারা কি করবেন ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর আপনাদের মাঝে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে আপনাকে কি করতে হবে একটু স্ক্রল ডাউন করতে হবে এবং নিচের দিকে আসতে হবে। আসার পর এই যে এখানে দেখতে পারবেন ইউআর ইনফরমেশন নামের একটি অপশন পেয়ে যাবেন, তো এটার মধ্যে দেখতে পারবেন অনেক কয়টা অপশন কিন্তু রয়েছে, অ্যাক্টিভিটি লক, অ্যাক্সেস ইউআর ইনফরমেশন। সো আপনি কি করবেন যে প্রথম অপশন অ্যাক্টিভিটি লক এটার উপর ট্যাপ করে দেবেন, অ্যাক্টিভিটি লক এটার উপর ট্যাপ করে দেবেন। সো আপনি কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন তো এইভাবেই কিন্তু চেক করতে হবে আপনাকে, আপনি কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন সেটা দেখার জন্য। তো দেখেন অ্যাক্টিভিটি লকে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, একটু মাঝখানের দিকে আসবেন। সো আসার পর দেখতে পারবেন কানেকশন নামে একটি অপশন রয়েছে, তো কানেকশনস নামে একটি অপশন রয়েছে, তো এখানে কী করবেন আপনি ভিউ কানেকশনসে ক্লিক করে দেবেন। সো ভিউ কানেকশনসে ক্লিক করে দেওয়ার পর সো এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো আপনি কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন সেটা দেখার জন্য এখানে ফিল্টার নামের যে অপশনটি রয়েছে তো এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করলে নিচে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে, তো আপনারা কী করবেন এখানে ক্যাটাগরির যে অপশনটি রয়েছে তো এটার উপর ক্লিক করে দেবেন। সো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে বিভিন্ন কিন্তু ক্যাটাগরি রয়েছে, তো আপনি কী করবেন সবার লাস্টে দেখতে পারবেন একদম লাস্টে সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট, তো সবার লাস্টে সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট লেখা রয়েছে, তো এটার উপর ক্লিক করে দেবেন। আপনি কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন এই যে এখানে কিন্তু আপনি এই যে দেখতে পারবেন আমি কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি সেটা কিন্তু আমি এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনি কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি মানে পাঠিয়েছেন যারা এখনও অ্যাকসেপ্ট করেনি। তো এখান থেকে এখন সো দেখেন এইবার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর থেকে কতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি পাঠিয়েছেন যারা এখনও অ্যাকসেপ্ট করেনি। সো এখান থেকে যদি আপনি চান এগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি ডিলিট করবেন সো অবশ্যই ডিলিট করে নেবেন। সো আপনি যদি না চান ডিলিট করবেন না, তাহলে না করার দরকার নেই, আমি সাজেস্ট করবো আপনি ডিলিট করে নেবেন, ডিলিট করলে আপনার অ্যাকাউন্টের জন্য এটা ভালো হবে। তো আশা করছি ক্লিয়ারলি আপনাদেরকে দেখাতে পারছি কিভাবে আপনি দেখতে পারবেন আপনি ফেসবুকে কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য।